হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ অপিসড অফ মাই চ্যানেল আমি প্রিন্স এবং এই বিরোধে কথা বলবো বেশ কয়েকটা ব্যাপার নিয়ে একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আমিও প্রচণ্ড পরিমাণে এই খুশি রয়েছি দেখো ইন্ডিয়া পাকিস্তান দুটো দেশ আলাদা অবশ্যই দুটো দেশের মধ্যে একটা অবশ্যই বিরোধ রয়েছে আমরা অবশ্যই পাকিস্তানের প্রতি আমাদের একটা রাগ রয়েছে সেটা নিয়ে কোনো ডাউট নেই সেটাকে অল টাইম সেটাকে গুরুত্ব দিতেই হবে যে পাকিস্তান কিছু ভুল করে এরম কথা আমরা কখনোই বলতে পারবো না যেটা ঘটেছে যা যা ঘটেছে তাতে অবশ্যই পাকিস্তানের খুবই একটা মানে পা যে জায়গা আমাদের মনে থাকবে সেটা চিরকালই থাকবে সেটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু আর্টের ব্যাপারটা কিন্তু আলাদা আর্টিস্ট বা শিল্পী সেটা কিন্তু দেশ দিয়ে বিভক্ত করা যায় না যদি না তাদের কোনো ব্যক্তিগত কোনো দোষ থেকে থাকে তো তেমনভাবে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানি যে বিবাদের মধ্যে অনেক ভালো ভালো শিল্পী হারিয়ে গেছিলো যাদের মধ্যে অনেকগুলো নাম রয়েছে যার মধ্যে রয়েছে আতিফ আসলাম আরও কিছু কিছু নাম রয়েছে যারা বেসিক্যালি পাকিস্তানের শিল্পী কিন্তু ইন্ডিয়াতে তারা বহুদিন ধরে কাজ করছিলো এবং ইন্ডিয়াতে আতিফ আসলামের ফ্যান ফলোয়িং আমি জানি মানে অরিজিৎ সিং এবং আতিফ আসলাম এই দুজনের ফ্যান ফলিং অন্য লেভেলে তুলনা করছি না আমি দুজনেরই দু ধরনের গায়কী ব্যাপার রয়েছে কিন্তু আমরা যারা থেকে বলি তারা আতিফাসমের বিরাট বড় ফ্যান এবং আতিফাসমকে শেষ বলিউডে সম্ভবত গান করতে দেখা গেছিলো আজ থেকে প্রায় মানে ছ সাত বছর আগে যেটুকু আমার মনে পড়ছে তো এই যে দুই দেশের মধ্যে নানা রকম ছিল নিষেধাজ্ঞা ছিল পাকিস্তানি শিল্পীদের যে কারণে অনেক অভিনেতা বা অনেক শিল্পী যারা ছিল পাকিস্তানে তারা ইন্ডিয়াতে কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা চলে এসেছিল তবে জানা যাচ্ছে সম্প্রতি নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে এবং এর মধ্যে প্রথম যেটা সুখবর হচ্ছে আতিফ আসলাম কিন্তু বলিউডে কামব্যাক করতে চলেছে এবং লাভ স্টোরি নাইনটিস বলে একটা সিনেমা আসতে চলেছে কার সিনেমা কে থাকবে এখন অব্দি জানা যাচ্ছে না এই সিনেমাতে আমরা আতিফ আসলামকে কিন্তু একটা গান গাইতে দেখব বহু বছর পর বলিউডে কোনো গানে আমরা আতিফ আসলামকে পেতে চলেছি এবং যদি এটা হয় মানে আমি যদি মানে দুই দেশের বিরোধ দিয়ে যদি ভেবে দেখি শিল্পী সত্তার দিক থেকে যদি ভেবে দেখি তাহলে আমি ব্যাপারটা নিয়ে কিন্তু খুবই খুশি কারণ আমরা আতিফ আসলামের গান শুনে বড় হয়েছি তো সেই হিসেবে কোথাও গিয়ে অবশ্যই একটা এক্সাইটমেন্ট কাজ করছে অনেকদিন পর আবার ওই করাটা আমরা শুনতে পাবো সেটা কোথাও গিয়ে এক্সাইটেড একটা ব্যাপার হচ্ছে এবং আমার আমি চাই পরবর্তীকালে সলমান আর কে এদের প্রত্যেকের সিনেমায় আতিফ আসলামের গান থাকুক কারণ অরিজিৎ সিং এর গান যেমন একটা সিনেমাকে হিট করতে পারে তোমার নাতিব আসলামের গানও করে দিতে পারে এটা অতীতে আমরা বহুবার দেখেছি তো চাই যে আস্তে আস্তে সবারই কামব্যাক হচ্ছে তো পুরোনো এরাটা ফিরে আসুক অবশ্যই চাই তো যদি এটা হয় মানে হচ্ছে যদিও শোনা যাচ্ছে তো তোমরা এটা নিয়ে কতটা এক্সাইটেড কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানে বেসিক্যালি এই ধরনের খবর জিদ্দা বা দেবদার ক্ষেত্রে হলে আমরা মানে নাচতে নাচতে ভিডিও করি তো কেন বিক্রম চ্যাটার্জির ক্ষেত্রে হবে না তো আমরা পারিয়ার ট্রেলার নিয়ে কথা বলছি সেটা এক কথায় দুর্দান্ত হয়েছে এবং সেটা যথেষ্ট ভালো একটা রেসপন্স পেয়েছে মানে যে লেভেলের ভিউস হওয়া উচিত অবশ্যই ডিজার্ভ করে কারণ মানে এরকম ধরনের ট্রেলার সাউথে হয় বা বলিউডে হয় এরকম মানে অন্য মানের ট্রেলার বাংলায় হয় না তো সেই হিসাবে বাঙালি অডিয়েন্সের সাপোর্ট আমার তো এখন অবধি সেইভাবে চোখে সত্যি কথা বলতে পড়েনি তো জানি না এখানকার অডিয়েন্স কতটা এই কাজটাকে সাপোর্ট করবে বলে তো মানে স্মার্ট কাজ এলে সাপোর্ট করবো অন্যরকম কাজ হয় দেখব কতটা দেখে সেটা আবার একটা ব্যাপার থাকবে যদি এটাও না চলে আমি বুঝে যাবো যে এখানকার মার্কেট খুব খারাপ জায়গা থেকে এসে পৌঁছে কিছু বলার নেই তবে ইতিমধ্যে ভালো খবরটা তোমাদেরকে দিয়ে রাখি বলিউড থেকে সাপোর্ট পেয়েছে পারিয়া এবং ববি দেওয়াল যে এখন এই মুহূর্তে বলিউডের অন্যতম একটা বড় নাম মাঝখানে হারিয়ে গিয়েছিল অবশ্যই কিন্তু এই মুহূর্তে বলিউডের অন্যতম চর্চিত নাম রীতিমতো প্রডিউসারদের লাইন পড়ে রয়েছে ববি দেওয়ালের মানে এখন বাড়িতে তো সেই দল নিজের ইনস্টাগ্রামে কিন্তু শেয়ার করেছিল পারিয়ার ট্রেলার এবং বিক্রম চ্যাটার্জিকে খুব ভালো একটা উইস করেছিল তো সেটা দেখে সত্যি ভালো লাগলো আজকে দেবদা বা সিনেমার ক্ষেত্রে যেরকম উইস আসতো আমরা অনেক আগে ভিডিও করতাম কিন্তু বিক্রম চ্যাটার্জি যে আপকামিং সুপারস্টার হওয়ার যার মধ্যে দাবিদার রয়েছে একটা সিনেমার জন্য এই লেভেলের ডিডিকেশান দিয়েছে তার ক্ষেত্রে এরকম খবর আমরা কেন করবো না তো শুনে সত্যি ভালো লাগলো ব্যাপারটা দেখে এবং দলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে বাংলা ইন্ডাস্ট্রির পাশে এসে দাঁড়াবার জন্য এই কাজটা নিয়ে কথা বলার জন্য তো সত্যি কথা বলতে ভালো লাগে আমি সেই বাংলার যারা নাম করার লোকজন রয়েছে তারাও কথা বলুক পারিনি কারণ সেইভাবে কথা বলতে দেখা যাচ্ছে না আজকে যেখানে বলিউড থেকে সাপোর্ট আসছে সেখানে বাংলা থেকে সেই সাপোর্টটা নেই জিদ্দা দেবদা অঙ্কুশ দেয় কিন্তু সাপোর্ট করেছে এবার দেখা যাক বাদ বাকিদের তরফ থেকে কিরম কি সাপোর্ট আসে আমি কাজটা নিয়ে খুবই এক্সাইটেড রয়েছি এবং এটার জন্য আমার অবশ্যই একটা সাপোর্ট থাকবে আর লাস্ট ড্রেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খোকা বাবু আবার রি রিলিজ করতে চলেছে সুবসের জুটিকে আমরা কোনোদিন পাবো কিনা জানি না একমাত্র আসার জায়গা হচ্ছে ধুমকেতু যেটা অলরেডি শ্যুটিং হয়ে গেছে দেব দেবশুভস্ত্রী একসাথে শ্যুট করে ফেলেছিল যদি সব রকম সবাই বিবাদ মিটে যদি রিলিজ করে তাহলে ধুমকে মাধ্যমে আমরা নতুন করে দেব বস্ত্রী পেতে পারি যাইনি সেটা কি হবে মানে এত রাগ মানে রাগ ধরে রানা সরকারের ওপর কি বলবো মানে প্রচন্ড পরিমাণে মাথা গরম হয়ে থাকে লোকটার উপর এমনি এমনি খিস্তি দিই না তো দেখা যাক ফাইনালি ওটা কি হয় তবে ইতিমধ্যে ভালো খবর যেটা হচ্ছে মানে এই যে এখন ধরুন প্রত্যেক বছর আগের বছরও ছিল যখন বাংলাতে কোনো বড় কাজ রিলিজ করছে না তখন কিন্তু বাংলার সিঙ্গার্স কিন্তু পুরনো পুরনো সিনেমাগুলোকে ফিরিয়ে আনা হচ্ছে আগের বছর এই দৃশ্য দেখা গেছিলো কোভিডের টাইমে দেখা গেছিলো তো এখনও সেই জিনিস ঘটছে কারণ এই সিনেমাগুলোর ক্রেজ আজও একই রকম রয়েছে টিভিতে এলেও ভয়ঙ্কর চলে হলে এলেও কিছু কিছু লোক যায় তো আপনাদেরকে বলে রাখি অন্যভাবে দেবশুভশ্রী জুটি ফিরছে নস্টালজিয়ার মাধ্যমে তা হচ্ছে এটাই খোকাবাবু কিন্তু আবার রি রিলিজ করতে চলেছে নতুনভাবে কিন্তু রিলিজ করছে এবং শিলিগুড়ির একটা হলে এটাকে শো দেওয়া হয়েছে এবং যথেষ্ট ভালো টাইমে শো দেওয়া হয়েছে তো এটা অবশ্যই একটা বিরাট বড়ো খবর মানে এরকম ধরনের জিনিসপত্র ঘটা এটা বুঝিয়ে দেয় যে আলটিমেটলি স্ট্রিম কমার্শিয়াল জায়গাটা সিনেমার জায়গাটা কোথায় রয়েছে কোন জায়গাতে রয়েছে যখন কিছু নেই তখন কিন্তু বাংলাদেশ পুরোনো মেনস্ট্রিম কমার্শিয়াল সিনেমাকেই ফিরে আনতো ছাত্রী হিসেবে যদি কিছু অডিয়েন্স অন্তত পক্ষে আসে কারণ নতুন সিনেমা অডিয়েন্স টানতে পারছে না এবং এর থেকে বোঝা যাচ্ছে যে মানে দেবদা জিদ্দা শুভশ্রীদের এরাটা কোথায় ছিল তো আজকালকার দিনে কমার্শিয়াল সিনেমা যেরকম লেভেলের হচ্ছে ওই সময় কিন্তু বিরাট যে সেই উন্নত মানে ছিল তা কিন্তু না কিন্তু লোকের মধ্যে এতটাই সেগুলো নিয়ে ক্রেজ ছিল যে সেই বিজনেসটা করে যে কারণ আজকেও এই সিনেমাগুলোর মানে কোনো বিকল্প খুঁজে পাওয়া যাচ্ছে না যে কারণে আবার এগুলোকে নতুন করে রিলিজ করা হচ্ছে তো খোকাবাবু আবার নতুন করে রি রিলিজ হচ্ছে শিলিগুড়ির একটা হল এবং এটা প্রমাণ করে দিল যে মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার জায়গাটা জাস্ট অন্য লেভেলের যাই হোক এগুলি ছিল মোটামুটি আজকের ভিডিও না আজকের আপডেট চ্যানেলটা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেলাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে নতুন কোনো ভিডিও তুমি সবাই ভালো থেকো সুস্থ থেকে টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে